আপনারা দেখেন যে ওর বয়স হচ্ছে কত হবে তোমার বয়স 12 বছর বয়স ও হচ্ছে আমাকে ফেসবুকে দেখে ফেসবুকে দেখার পরে ওর আম্মুকে নিয়ে একেবারে নড়াইল থেকে চলে আসে তোমার কেন কেন মনে হয় মানে কেন আসলে তুমি আমি অনেক দূর থেকে আসছি শুধুমাত্র মামার সাথে দেখা করার জন্য এবং ফিউচারে আমি মামার মতো একজন আইনজীবী হতে চাই সো মামা আমার জন্য দোয়া করবেন দেখছেন একটা ছোট মানুষ আমরা যারা চিন্তাই করতে পারতাম না এই বয়সে ও সেই স্বপ্ন দেখতেছে আসলে ওদের মতো যারা বাচ্চা মানে যারা একটু বুদ্ধি রাখে তারাই আসলে আগাবে এখন ওদেরকে হচ্ছে মানুষ করতে হবে পারিবারিক যেই শিক্ষা আছে সেটাকে আরো বেশি বাড়িয়ে তুলতে হবে তো আমি যেটা বলবো যে সবসময় ফেসবুকটাকে ভালো কাজে ব্যবহার করবো তোমার বয়স যেহেতু কম আরো বড় হবা বড় হও তো ফেসবুকটাকে ভালো কাজে ব্যবহার করবা এক দুই নম্বর হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিছু ভালো মানুষের সাথে পরিচয় রাখবা যেমন আমি যেমন আমার মতো একজন ভালো মানুষ ঠিক আছে আমি তো তোমার মামা আচ্ছা যাই হোক দেখছেন খুব ভালো লাগলো যে ও ছোট মানুষ ও তেমন কিছু বুঝে না কিন্তু অনেক কিছু বুঝে মানে এতটাই বুঝে যে ও এখন থেকে স্বপ্ন দেখতেছে যে সুপ্রিম কোর্টের আইনজীবী হবে তো আমি চাই যে ও ও এমন মানে আমি চাই যে আমি যেন ওর সামনে গিয়ে কথা বলতে পারি শুনানি করতে পারি মানে ওকে আমি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে চাই।